হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মূল আলোচনা যাবার আগে একটা হিসাব করে নিই, সম্পূর্ণ বক্তব্যটা শুনবেন। বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা 16 থেকে 17 কোটি, ধরে নিলাম 17 কোটি। 17 কোটির মধ্যে আমি ধরে নিলাম 10 কোটি মানুষ সরকারের পক্ষে এবং 7 কোটি মানুষ বিপক্ষে। পাকিস্তানের জনসংখ্যা কত? তাদের হিসাব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে 22 কোটি। তাদের তো মাথা ঠিক নেই, তা আমি ধরে নিলাম তাদের জনসংখ্যা 23 কোটি। 23 কোটি এবং সরকার বিরোধী আছে 7 কোটি। 23 আর 7 কত? 30 কোটি। যারা সরকার বিরোধী এবং স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে 30 কোটি। তাহলে স্বাধীনতা বিরোধী এবং সরকার বিরোধী মিলে 30 কোটি মানুষ, অর্থাৎ 70% মানুষ এখন দেশের বিরুদ্ধে। এখন আমার মূল আলোচনা হচ্ছে কাদের ভিডিওতে ভিউ বেশি। গতকাল একটা ভিডিওর হেডলাইন দেখলাম যে পিনাকি ভট্টাচার্য যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। আমরা যখন ভিডিও টাইটেল ব্যবহার করি, এই টাইটেল যদি আমরা উল্টাপাল্টা টাইটেল দিই, এইগুলো মানুষ দেখে। আমি বলেছি যে দেশের 70% মানুষ এখন সরকার বিরোধী, দেশের না, পৃথিবীর 70% মানুষ এখন সরকার বিরোধী। এই সরকার বিরোধী মানুষগুলো সবসময় হুমড়িকে সরকারের বিরুদ্ধে যে কোনো জিনিস আলোচনা করলেই এগুলো দেখেন। ভিডিওতে যখন আমরা উল্টাপাল্টা টাইটেল ব্যবহার করি তখন মানুষ হুমড়িকে এগুলো দেখে। আর খারাপ ভিডিওগুলো তো এমনিতে দেখে। সানি লিওনের ভিডিও যদি পোস্ট হয় তাহলে মিলিয়ন মিলিয়ন মানুষের ভিউ করে। আর ভিডিও দেখে ধর্মীয় কথা, অর্থাৎ পৃথিবীর মানুষগুলো চিরদিন ধর্মের কাছে দুর্বল, তাই ধর্মের যে কোনো জিনিস আলোচনা করলেই তারা হুমড়িকে ওই ভিডিওগুলো দেখে। তাহলে তিন ধরনের ভিডিও মানুষ দেখে। এক হচ্ছে উল্টাপাল্টা টাইটেল ব্যবহার করলে, দুই খারাপ ভিডিও আপলোড করলে, তিন ধর্মের কথা বললে। কয়েকদিন ধরে আমি দেখলাম যে মানুষ যখন উল্টাপাল্টা টাইটেল ব্যবহার করে এই ভিডিওগুলো মানুষ দেখে। সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রুপ, এই ভিডিওটা অনেকেই দেখে। আমি বুঝি না এসব সংবাদ মানুষ কেন প্রকাশ করে। সাংবাদিক ইলিয়াস কি আমি এখনই বুঝলাম না, ঠিক আছে? অত বড় নেতা বা অত বড় স্পেশাল ব্যক্তি, তার ভিডিও তার কথা লিখতেই হবে। আর পিনাকি সে সবসময় দেশের বিরুদ্ধে বলে, ঠিক আছে? তার সে গ্রেপ্তার হলেই কি আর না হলেই কি, ঠিক আছে? তবে সে যে ধরনের কথা বলে তার জন্য তার শাস্তি পাওয়া উচিত। সে তার তার ভিডিওর বাচনভঙ্গি এমন বাচনভঙ্গি, তার ভিডিও আপলোড করলে মানুষ দেখে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।